এক নাম্বার সুদখোরের ভয়াবহ পরিণতি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাকে উদ্দেশ্য করে বলেন ও আমার ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদি বকেয়া থেকে তোমরা বিরত থাকো সুদি লেনদেন থেকে সুদি কারবার থেকে তোমরা বিরত থাকো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আর যদি সুদি কারবার থেকে সুদি লেনদেন থেকে তোমরা বিরত না থাকো তাহলে তোমরা জেনে রাখো সুদ খাওয়া মানে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তাহলে এক নাম্বার সুদ খাওয়ার ভয়াবহ পরিণতি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবার আসেন দুই নাম্বার সুদখোরের ভয়াবহ পরিণতি হলো কাল কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন কায়েম করবেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে অচেতন অবস্থায় পাগল অবস্থায় উন্মাদ অবস্থায় উঠাবেন বিচারের মাঠ যখন কায়েম করা হবে সমস্ত মানুষ যখন জড়া হবে সেদিন সুদখোরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন উন্মাদ অবস্থায় পাগল অবস্থায় উঠাবেন সুদখোরের ভয়াবহ তিন নাম্বার পরিণতি হলো সুদ খাওয়া মানে এলাকাবাসীর জন্য আল্লাহর রাজ্জাককে বৈধ করে দেওয়া চার নাম্বার সুদ খাওয়া মানে এলাকার ফসলাদির মধ্যে বরকত কমে যাওয়া এলাকার সমাজের মধ্যে পরিবারগুলোর মধ্যে মানুষের মধ্যে অভাব দেখা দেওয়া পাঁচ নাম্বার সুদ খাওয়ার ভয়াবহ পরিণতি হলো সুদ খাওয়া মানে নিজের আপন মা যেই মা জন্ম দিয়েছেন ওই মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ যেই মা জন্ম দিয়েছে সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা কত বড় ভয়াবহ পরিণতি সুদ খাওয়া এরপরেও যদি আপনারা সুদ খান তাহলে আর কিচ্ছু করার নেই ছয় নাম্বার সুদ খাওয়া মানে হলো পেটটা বিশাল বড় হয়ে যাওয়া পেটের মধ্যে বিশাল বড় একটা সাপ দেখা দেওয়া সাত নাম্বার সুদ খাওয়া মানে হলো রক্তের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকা রক্তের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পর তিনি নামাজ সালাম ফিরানোর পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন আমাদের দেশের ইমাম সাহেবরা যেরকম ফজর এবং আসরের নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসেন ঠিক তেমনিভাবে আল্লাহর পয়গম্বরও সাহাবিদের দিকে মুখ করে বসতেন এরপর সাহাবিদেরকে তিনি বিভিন্ন কথা জিজ্ঞেস করতেন রাতের বেলা কী কী স্বপ্ন দেখছেন তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবেই ফজরের নামাজে আদায় করার পর সালাম ফিরানোর পর সাহাবিদের দিকে মুখ করে বসছেন এরপর জিজ্ঞেস করতেছেন তোমরা কে কি স্বপ্ন দেখছো সেদিন কেউ কোনো কথা বলে না কেউ কোনো স্বপ্নের কথা বলে নাই ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবীরা আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি আমি দেখতে পাইলাম আমার কাছে দুইজন ব্যক্তি আসছে দুজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেল একটা ফাঁকা ময়দানে ওইখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম পাশে একটা সমুদ্র ওই রক্তের সমুদ্রের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে আর রক্তের সমুদ্রের কিনারায় একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে আর ওই ব্যক্তির চতুর্পাশে পাথরে ভরা আমি দেখতে পাইলাম ওই সমুদ্রের মধ্যে কিছু মানুষ যারা ক্লান্ত অবস্থায় হাবুডুবু খাইতেছে হাবুডুবু খাইতে খাইতে সাঁতার কাটতে কাটতে তারা যখন কিনারায় পৌঁছে কিনারায় পৌঁছানোর সাথে সাথেই ওই কিনারায় দাঁড়ানে থাকনেওয়ালা ব্যক্তিটা একটা পাথর নিয়া সাথে সাথে ওই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে ওই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই ওই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তি কিনারা থেকে আবার সে তার আগের জায়গায় পৌঁছে যায় এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম এরা কারা এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতা আমাকে বলল এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা সুদের লেনদেন করেছে যারা সুদ খেয়েছে যারা সুদ সুদি কারবার করেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন ভয়াবহ শাস্তি দিবেন
এই হলো সুদখোরের সাত নাম্বার ভয়াবহ পরিণতি আট নাম্বার সুদখোরের ভয়াবহ পরিণতি হলো সুদ খাওয়া মানে আল্লাহর আযাবকে বৈধ করে দেওয়া দুনিয়ার জীবনী এবং আখিরাতের জীবনীকে বিনষ্ট করে দেওয়া নষ্ট করে ফেলা ধ্বংস করে দেওয়া নয় নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চার শ্রেণীর লোককে কখনো জান্নাত দিব না চার শ্রেণীর লোককে জান্নাত না দেওয়া আমার উপর অধিকার আমার হক এটা আমার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো আকিলুর রিবা সুদি লেনদেন করে সুদি কারবার করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না দুই নাম্বার হলো ওই সমস্ত লোক যারা এতিমদের মাল বক্ষণ করে তাদেরকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না এতিমদের মাল যারা আত্মসাৎ করে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না তিন নাম্বার হলো যারা মদ পান করতে করতে মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকেও কখনো জান্নাত দিব না চার নাম্বার হলো যারা পিতা মাতার অবাধ্য হয় পিতা মাতার কথা মানে না পিতা মাতার অবাধ্যতা করে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না সুদখোরের আরো ভয়াবহ পরিণতি আছে সুদ যে ব্যক্তি দেয় সুদ যে ব্যক্তি নেয় আর যে সাক্ষী দেয় এবং যে লেখালেখি করে এই চার শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর পয়গম্বরের লানত যে সুদ খাইলো তার উপর যেমন লানত যে সুদ নিল তার উপর এরকম লানত আবার যে সাক্ষী দিল এবং যে লেখালেখি করলো ওই দুইজনের উপর একই লানত আল্লাহর পয়গম্বরের